খেলাধুলা এমনকি ব্যাচের বা ডিপার্টমেন্টের যে কোনো ধরনের অনুষ্ঠান থেকে অবাঞ্ছিত ঘোষণা করে মানসিকভাবে অত্যাচার চালানো এবং একটি পর্যায়ে আমাদের চারিমিটিয়াল শেয়ার না করার মতো ন্যাক্কারজনক ঘটনার ঘোষণা তারা করে এবং একটি দল এবং তাদের সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের মতামত চাপিয়ে দেয়। কেউ যদি না মানে তাকেও হেনস্থা করা হয় এবং তাদেরকে হুমকি বর্তমান দেওয়া হয়। সকল ঘটনা শুরু হয় কারেন্ট স্টুডেন্টস অফ বুয়েট নামক একটি ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস পোস্টিংয়ের মাধ্যমে। এই গ্রুপটি নিজেদেরকে স্টুডেন্টদের গভর্নিং বডি হিসাবে দাবি করে, যেখানে সামাজিক বয়কট ও ক্যান্সেল কালচারের ভাইরাস ছড়িয়ে দেওয়া হয় এবং কালচার র্যাগিংয়ের পরিকল্পনা ও পরিচালনা এই গ্রুপটি থেকে হয়। এই গ্রুপটির অ্যাডমিন কারা এবং তাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে এবং তাদের উদ্দেশ্য, এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের দেওয়া আগের অভিযোগপত্রের উত্তরে কোনো যথাযথ পদক্ষেপ আমরা খেয়াল করিনি, তাই আমাদের আপনাদের নিকট সবিনয় নিবেদন এই যে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হোক এবং আগামী একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার আগে আমরা বুয়েট কর্তৃপক্ষের নিকট তাদের তদন্তের রিপোর্ট এবং দোষীদের শাস্তি দাবি করছি। আপনারা হয়তো দেখেছেন যে একটা সিসিটিভি ফুটেজ রিসেন্টলি ভাইরাল হয়েছে যে বুয়েট ক্যাম্পাসের মধ্যে সিভিল বিল্ডিংয়ে বিভিন্ন প্রকার হিজবুত তাহরির লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে। তো ইতিপূর্বে আমরা দেখছি বুয়েটে দীপ ভাইকে তার হলে ঢুকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আমাদের তন্ময় আহমেদ ভাইকেও কিন্তু এই শিবিরের কর্মীরাই কিন্তু খুব মানে কোপানোর মতো ঘটনা আমরা দেখেছি। আজ বাদে কাল আমাদের উপর যে এই আক্রমণটা চালানো হবে না এর নিশ্চয়তা কোথায়? আমরা নিজেদের নিরাপত্তার জন্য আসলে ক্যাম্পাসের কাছে দাবি জানাচ্ছি। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে যে নিয়মতান্ত্রিক ছাত্রছাত্রীদের এখানে থাকবে এবং কোর্টের আদেশ অনুযায়ী যদি চলে, সংবিধানের আদেশ অনুযায়ী যদি চলে, তাহলে সেখানে আমাদের কোনো মতামত নেই। কিন্তু আমরা পর্দার আড়ালের যে রাজনীতিটা এতদিন ধরে বুয়েটে চলে আসে আমরা সেটার পতন চাই। আমরা চাই না পর্দার আড়ালে কোনো রাজনীতি চলবে। অবশ্যই জঙ্গিবাদের কোনো জায়গা এই বুয়েটের মতো প্রতিষ্ঠানে হওয়া উচিত না বলে আমরা দাবি করি। সেটা শুধু বুয়েটের জন্য না, পুরো দেশের জন্য কিন্তু হুমকি স্বরূপ। আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়ে আছে সাগর বিশ্বাস জয়, তাকে ব্যক্তিগতভাবে তার ছবিগুলো নিয়ে সাম্প্রদায়িকতা টেনে তাকে আক্রমণ করা উচিত। এবং সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে বা মেসেঞ্জারে আমি বিগত কয়েক সপ্তাহ ধরে আমাকে বিভিন্ন প্রকার হুমকি এবং থ্রেটের সম্মুখীন হতে হচ্ছে। আমরা মৌলবাদী থেকে ইঙ্গিত করছি এই কারণে যে তারা রাতের আধারে যে লিফলেটটি বিতরণ করা হয়েছে সে তারা কি বুয়েটে নাকি বুয়েটের বাইরে, প্রথম প্রশ্ন এটা। যদি তারা বুয়েটের হয়ে থাকে তাহলে তারা কারা, তাদের পরিচয় উন্মোচন করা হোক। আর যদি তারা বুয়েটের বাইরে হয়ে থাকে তাহলে বুয়েটে তারা কীভাবে প্রবেশ করলো সেটা প্রশাসনের কাছে এই দাবিটা জানার জন্যই আমরা এই অভিযোগপত্র জমা দিচ্ছি।